আসসালামু আলাইকুম দর্শক, এই সিজনের মাস্ট ট্রাই রেসিপি নিয়ে আজ আমি হাজির হলাম। জি দর্শক, কাঁচা আম বৈশাখী ঝড়ে তো টুপটাপ ঝরে পড়ছেই, সেই আম তুলে এনে তৈরি করে ফেলুন দারুণ মজার রিফ্রেশিং এই কাঁচা আমের জুস বা শরবত। এর জন্য আমাদের কী কী লাগছে একটু দেখে নিন। একটি মাঝারি সাইজের আম খোসা ছাড়িয়ে এমন পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এখানে এক কাপের মতো আম হবে। এর সাথে নিয়েছি বিট লবণ হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ, আপনি চাইলে শুধু লবণই এক চা চামচ নিয়ে নিতে পারেন। আর চিনি নিয়েছি 4 টেবিল চামচ, আমার আমটা বেশ টক, আপনি আপনার স্বাদ মতো চিনি নেবেন। নিয়েছি 6-7টি পুদিনা পাতা, একটি কাঁচা মরিচ, মরিচ যদি বেশি ঝাল হয় তাহলে অর্ধেকটা দিলেই হবে। নিয়েছি ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ, এর পরিবর্তে চটপটি মশলা বা চাট মশলা যাই ঘরে থাকুক সেটাই ব্যবহার করতে পারবেন। আর এখানে একটি লেবু নিয়েছি, তবে লেবুর রস আমি নেব না, লেবুর সবুজ খোসাটা জাস্ট চেষে নেব। এখানে বলে রাখি, আপনি যদি চরমভাবে কাঁচা আম লাভার হন তাহলে এই লেবুর খোসা এবং পুদিনা পাতা স্কিপ করবেন। মজার ব্যাপার হলো, সবার মন মতো রেসিপি ভিডিও করার জন্যই আমি এই দুটি উপকরণ নিয়েছি। নিজে খাওয়ার জন্য আমি এই দুটি উপকরণ ছাড়াই শরবত তৈরি করি এবং সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। এখন সব উপকরণগুলো ব্লেন্ডারে নিয়ে নিই, লেবুর খোসা এভাবে সাবধানে গ্রেট করে নেবেন, আর নাইফ দিয়ে পাতলা করে আপনি কেটেও নিতে পারেন। তবে অবশ্যই শুধু সবুজ অংশটাই নিতে হবে, সাদা অংশটা যেন না যায়, তাহলে তিতা লাগবে। ঠান্ডা পানি দিচ্ছি অল্প পরিমাণে, যাতে ব্লেন্ডারে আমের লেভেল পর্যন্ত পানি থাকে। আমি হাফ কাপের মতো পানি দিলাম। এখন একটু সময় নিয়ে একটি স্মুথ ব্লেন্ড তৈরি করব। এর জন্য 10 সেকেন্ড করে ব্লেন্ড করব আর 10 সেকেন্ড করে পজ দেব। এভাবে 5-6 বার করলেই আমরা স্মুথ একটি ব্লেন্ড পাবো। আমি 3-4 ড্রপ সবুজ ফুড কালার অ্যাড করে দিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে, তবে এটি একেবারেই অপশনাল। দেখুন, খুব স্মুথ একটি ব্লেন্ড হয়েছে। এখন এতে আরও 1.5 কাপ পানি অ্যাড করে দিলাম। ব্লেন্ড করার আগে যদি বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু ব্লেন্ডটা এতটা স্মুথ হবে না। এখন আরও একবার 10 সেকেন্ডের একটা ব্লেন্ড দিচ্ছি। কাঁচা আমের স্বাদটা অনেক তীব্র বলে আমি একটি আমের সাথে 2 কাপ পানি দিয়েছি এবং অন্যান্য উপকরণগুলোও সেভাবে পরিমাণ গুছিয়ে দিয়েছি। আর এটা পাতলা খেতেই বেশি ভালো লাগে, আমি পাল্প ছেঁকে বাদ দিইনি, আপনি চাইলে ছেঁকে পাল্পটা বাদ দিয়ে দিতে পারেন। কিছু আইস কিউব আর লেমন স্লাইস এবং পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। যে কোনো সিজনাল ফ্রুটস দিয়েই এভাবে ফ্রেশ জুস তৈরি করে নিন। ক্যান বা বোতলজাত জুসের তুলনায় এসব ফ্রেশ জুস অনেক বেশি হেলদি এবং রিফ্রেশিং। সবার শারীরিক এবং মানসিক মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।